নিউ ইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ছোট চাচা আহাদ আলী শাওনকে মেসেঞ্জারে সেই কথা জানিয়ে ঢাকা চট্টগ্রাম প্লেনের 4টি টিকিট কনফার্ম করতে বলেন, সাথে দেন একটি মোবাইল নাম্বার। চাচার দেয়া নাম্বারে ফোন করে 4টি অভ্যন্তরীণ টিকিটের দাম পরিশোধ করেন শাওন। খুশির এই খবর বড় চাচাকে জানাতেই মাথায় বাজ পড়ে শাওনের, কারণ ছোট চাচা দেশেই আসছেন না। পরে জানতে পারেন চাচার নাম ও ছবি ব্যবহার করে এক প্রতারক খুলেছেন হুবহু একই ফেসবুক মেসেঞ্জার। ফেসবুক হ্যাক করে তার প্রোফাইল এবং সব কিছু এভরিথিং চাচার, মানে আমেরিকায় যে কাকা থাকেন ওই কাকার সব কিছু ইউজ করছে এবং বলছে কি আমি টিকিটের সব কথাবার্তা হলো, বললাম কাকা টিকিট কেটে দিলাম, তা কাকা বললো যে এই নাম্বারে পেমেন্ট করে দাও। হ্যাঁ, কিন্তু ফোন দিচ্ছি, ফোনে মানে বলতেছে বিমানের অনেক বেশি মানে নেটওয়ার্কে অনেক সমস্যা, তখন টেক্সট করতেছে, টেক্সটে কথা কথা হতে 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 তখন 4টা টিকিট পেমেন্ট করে দিলাম। সকালে দেখি কাকার কাকাকে তো আর পাচ্ছি না, কাকার এই ভাইকে ফোন দিলাম, বড় কাকাকে, উনি ফোন দিলাম আর বললো যে না তো ও আসে নাই দেশা, তুমি কি, তখন আমি বলে দিলাম যে আমি একটা প্রতারণার শিকার হয়েছি। প্রতারিত হয়ে শাওন আশ্রয় নেন আইনশৃঙ্খলা বাহিনীর, সব ঘটনা জানান তাদের, মাঠে নামে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের দক্ষিণ বিভাগ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে রংপুর থেকে গ্রেফতার করে মিজানুর রহমান নামে এক প্রতারককে। পুলিশ তার কাছ থেকে জানতে পারে প্রবাসে থাকা ব্যক্তিদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাদের আত্মীয়দের ডাটা নিয়ে এমন প্রতারণা করত চক্রটি। যে মেসেঞ্জারকে হ্যাক করার পরে ওই প্রবাসীদের যে ফ্রেন্ড সার্কেল থাকে, ফ্রেন্ড সার্কেলের সাথে তারা বিভিন্ন তারই হয়ে তারা ফ্রেন্ড সার্কেলের সাথে বিভিন্নভাবে আলাপ আলোচনা করে, মেসেজ আদান প্রদান করে। এইভাবে তাদের সাথে যখন আবার সখ্যতা একটু গড়ে ওঠে, পরবর্তীতে সে এই ফ্রেন্ড সার্কেলকে বলে যে আমি ম্যানচেস্টার থেকে ঢাকায় আসছি বা কোনো একটা এয়ারপোর্টের বিদেশি এয়ারপোর্ট থেকে নাম বলে আমি ঢাকায় আসবো, আগামীকাল রওনা দিব, তা এখানে নামবো হয়তো বা সিলেটে অথবা চিটাগংয়ে, তাই সেখান থেকে আবার সে ঢাকায় আসবে অথবা সিলেট থেকে ঢাকায় আসবে, এই কানেক্টিং ফ্লাইটের টিকিটটা সে করতে পারে নাই। পরবর্তীতে তাকে একটা এজেন্সির নাম দেয়, ট্রাভেল এজেন্সির নাম্বার দেয়, নাম্বার দেওয়ার পরে বলে যে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, যোগাযোগ করলে আমাকে আমার এগেন্সে তারা 4টা টিকিট দিয়ে দিবে, তাই ওই টিকিটটা তুমি সংগ্রহ করে রেখো, আমি যখন বাংলাদেশে ল্যান্ড করব সে তখন আমাকে এই টিকিটগুলো তুমি আমাকে পাস করে দিও। পরবর্তীতে বাংলাদেশে যারা তার ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে থেকে এই এজেন্সিতে যোগাযোগ করে, মূলত এই এজেন্সি যে নাম্বারটা দেয় ট্রাভেল এজেন্সি এটাও ভুয়া। আলটিমেটলি ওই যারা এখানে প্রতারণা করছে তারই আবার আরেক সহযোগী এই কাজটা করছে, তখন বলে যে হ্যাঁ স্যার আমাকে ফোন দিছিলেন, 4টা টিকিটের কথা বলেছিলেন, টিকিট তো রেডি বাট আমার কাছে টাকা দিতে পারেন না, এই জন্য আমি এই টিকিটটা কাটতে পারি নাই। তখন সে আবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে মেসেঞ্জারে, তখন সে আবার ওখান থেকে বলে আমি তো অলরেডি প্লেনে উঠবো, বোর্ডিং করছি অথবা কোনো একটা ট্রানজিটে আছি, এখানে তো ওয়াইফাই লাইন, আমি অন্য কিছু টাকাটা পাঠাতে পারছি না, তুমি টাকাটা দিয়ে দাও, আমি এসে তোমাকে টাকাটা আবার ফেরত দিয়ে দিব। তো এই কথা শুনে তার ফ্রেন্ড আবার সে ট্রাভেল এজেন্সিকে বলে ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, সে ফর এক্সাম্পল একটা টিকিটের দাম 15,000 টাকা, 60,000 টাকা সে ওটা পেমেন্ট দিয়ে দেয়, পেমেন্ট দেওয়ার পরে টিকিটটা সে কেটে ফেলে। পরবর্তীতে একদিন পরে আবার যোগাযোগ করে, তখন আর এই এই মোবাইল নাম্বারগুলো অন থাকে না বা এই মেসেঞ্জারগুলো সে যোগাযোগ করতে পারে না, পরে সে বুঝতে পারে যে তার সাথে সে এইভাবে প্রতারিত হয়েছে। প্রতারণা থেকে বাঁচতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।